আমি মিক্সিতে মশলাগুলো লঙ্কা দিয়ে দিলে, লঙ্কা কিন্তু ভীষণ ঝাল, আর গাঢ় হয়ে গেছে আমার। হ্যালো সকল বন্ধুগণ, আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। দেখুন, এটা হচ্ছে কাঁচকলার মোচা, দারুণ খেতে লাগে। আমি মোচাটা বড়া করব আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। সেটা আপনাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে মোচাটা আমি ভালো করে ছুলে নেব। অনেকদিন ধরে ভিডিও করি না আমি, টাইম পাচ্ছিলাম না। দেখুন কি সুন্দর মোচা, ভীষণ বড় মোচা। মোচাগুলো ভালো করে বেছে নিতে হবে। আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট খেতে পারেন, নিরামিষ ঘন্ট খেতে পারেন, এর সব বেছে বেছে নিতে হবে। এভাবে ভিতরে কোষগুলো ভালো করে ফেলে দিতে হবে, এগুলো খাওয়া যাবে না, এগুলো সিদ্ধ হয় না। মোচা খেতে খুব সুস্বাদু লাগে, কিন্তু বাঁচতে টাইম লাগে প্রচণ্ড। তো যারা খায় তারা কষ্টের ওই মনে করে না। এভাবে সুন্দর করে বেছে নিতে হবে। এই যে এই কোষটা কিন্তু সিদ্ধ হয় না, এগুলো এমন করে এক 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 করে আমি সব মোচাটুক বেছে নেব। ঠিক এভাবে বেছে 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 নিতে হবে। খুবই সহজ বাঁচতে, এমন কিছু কঠিন না, কিন্তু এগুলো ফেলে দিতে, এটা হচ্ছে সিদ্ধ হয় না, এটা কিছুতেই সিদ্ধ হবে না। আমার মোচা সব ছলা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে কেটে নেব সব। এখন কি সুন্দর কাটা হয়ে গেছে, সব এভাবে আমি কেটে নেব। এগুলো একদম কচি, তো একদম কত সুন্দর কাটা হয়ে গেল এই ছড়াগুলো। ছড়াগুলো এভাবে কোষ আমি বের করে নেবো। দেখুন কি সুন্দর কোষ বেরিয়ে গেল, এই শক্ত রাঠিটা বেরিয়ে গেল কি সুন্দর। এভাবে ধরে এভাবে বের করে নিতে হবে, প্রত্যেকটা কোষ বেরিয়ে যাবে। এবার আপনি কুচিয়ে নিতে পারবেন। ঠিক এভাবে ধরতে হবে, হালকা করে ধরতে হবে, যাতে কোষগুলো সব বেরিয়ে আসে। দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে, এবং ছড়া করে করে আমি বের করে নিয়েছিলাম কচিগুলো। দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, কাটতে কোনো অসুবিধাই হবে না, দারুণভাবে এভাবে কেটে নিতে হবে। মোচা পুরো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলব। দারুণ সিদ্ধ হয়ে গেছে, একদম একদম গলে গেছে। মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করবো বলেছিলাম, এই দেখুন বেশ বড় বড় চিংড়ি, সুন্দর চিংড়ি। চিংড়ি মাছের মাথাগুলো ফেলবো না, মোচা ঘন্টের মধ্যে দিয়ে দেবো। মোচার যে বড়া করব, সে বড়ার মধ্যে মাথাগুলো দিয়ে দেবো। ভাব করে একটু ছাই দিয়ে কাটছি, জ্যান্ত মাছ খুব বিজলা ছিলিপ কাটছিল। একটু লবণ,
একটু হলুদ, তেল চলে এসছে, একদম লাল পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু খুব ঝাঁজ হয় খেতে। আমি মিক্সিতে মশলাগুলো করে নেব। প্রথমে আদা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলে লঙ্কা কিন্তু ভীষণ ঝাল, তারপর যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার জিরের গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলা সব বাড়িতেই করা আছে, এর জন্য কিছু করতে হলো না। এটা মিক্সিটা আমি করে নেব। মাছ ভাজা হয়ে গেছে আমার, মশলা আমি করেছিলাম লঙ্কা আদা পেঁয়াজ বাটা, আর একটু রেখে দিলাম মোটা ঘণ্টাতে দেব, আর কড়াতে দেবো বলে রেখে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ঝোল আমার ফুটে গেছে। এবার আবার মাছগুলো আমি দিয়ে দেবো। বাড়ির ধনে বিলাতি ধনে পাতা দিয়ে দিলাম, মোচার বড়া করবো বলেছিলাম, দেখুন মোচা নিয়ে নিলাম, আর এটুকুনি আমি ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে, এটুকুনি থাক, আর এটুকুনি আমি বড়া করবো বলেছিলাম। এগুলো মাথাগুলো আমি ফেলবো না, মাথাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে আদা আর লঙ্কা বাটা আছে আমি সেটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, দেখুন চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে চটকে নেব। ঝোল আমার হয়ে গেছে, আচ্ছা ঝোলটা আমি নামিয়ে ফেলবো। একদম তৈরি মাছের ঝোল, দেখুন সুন্দর মাখা জ্যান্ত মাছ, এরকম মাখা মাখা ঝাল করে এটা রান্না করলাম, ঝাল মাছের ঝোল। একটু লবণ আর হলুদ মাখিয়ে দিলাম, মাছটা আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, মশলা আমার কষে গেছে, মশলাটা আমি দিয়ে দিলাম। আবার মোচার মরা পড়ার জন্য একদম পুরো তৈরি,
জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু রস মাস রয়েছে আর একটু ইলে রসটা এনে যাবে। এখন কি সুন্দর কালার এসছে আর দারুণ খেতে লাগে মোচা। আমার মোচা হয়ে গেছে, মোচা রান্না কমপ্লিট। ছোট্ট ছোট্ট করে দেবো।